যেহেতু রিলিজ করিবে, মনকর বেঙ্গল রিলিজ করিবে, ছত্তিশগড় রিলিজ করিবে, সেঠিকার আর্টিস্ট ন রহিলে সেমানে বোধ হুয়ে আসবে সেই কথাটি প্রযোজক সংস্থা মানুষ লাগিথিব। আমার এটি বহুত ভালো ভালো হিরো অছন্তি, বহুত ভালো ভালো হিরোইন মানে অছন্তি, কিন্তু যেহেতু বাহারে সেমানকু মানে ছত্তিশগড় হেলা বা বেঙ্গল হেলা বহুত কম লোক জানন্তি, সেইথিপাই বোধহুয়ে প্রযোজক সংস্থা ভাবিথিবে সেঠিকার হিরো হিরোইন এবং আমার এঠিকার যে মুখ্য চরিত্র এমানকু নেইকি গলে ফিল্মটি ভালো চালিয়ে বলে। মু তো ওড়িশা দর্শক মানুষ কহিবি যে সিনেমাটি কাহিনী বহুত বড়িয়া হয়েছি, আমি চেষ্টা করছু আকু গোটে নূয়া রূপ দেওয়া পাই, ইমোশনালি ফিল্ম করিয়া পাই চেষ্টা করছু। এবেকা সময়ে দর্শক মানে কাহিনীকে দেখুছন্তি, আর্টিস্টর পারফরম্যান্স কু দেখুছন্তি, নিশ্চিত ভাবে মতে লাগিব যে লাগুছি যে সিনেমারে দর্শক মানে সেই পারফরম্যান্স কু খোঁজবে, সেই কাহিনীকে খোঁজবে, যেহেতু এথরে মিউজিক ডাইরেক্টর অভিজিৎ মজুমদার অছন্তি, তেণু সিনেমাটির না যেমতি তো পাই মু গাউছি গীত যেমতি না ডি হইছি গীত কু মধ্য দর্শক মানে নিহাতি ভাবে খোঁজবে। কুন্না মুন্না পরে সুনা কি গোটা আসিব।